মায়ানের জাম্বুরা কাটা দেখে মনে হতে আছে, মায়ান কুরবানি কায়দায় জাম্বুরটাকে জবাই করতেছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন এবং নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলতেছে, বিকজ আমরা আজকে জাম্বুরা বানাবো আর সেটাই রিভিউ করবো, মায়ান কীরকম জাম্বুরা বানাই যায়। তাহলে চলেন আগে জাম্বুরা বানানোটা শেষ করি। মায়ান জাম্বুরা বানাইতে আসেই পুরো টর্নেডো চালু করে দিয়েছে এখানে। তাহলে হাজার ঘন্টা মায়ানের কষ্টের পর আমাদের জাম্বুরা খোটা শেষ হয়ে গেল। এখন মায়ান কীভাবে জাম্বুরা বানায় সেটার রেসিপি আমি বলি। প্রথমে 1 চামচ হাফ চামচ চিলি ফ্লেক্স, তারপর বিট লবণ 1/2 চামচ, তারপর লবণ চামচের মাথায় অল্প একটুখানি, তারপর সরিষার তেল পরিমাণ বুঝে। এবার আমরা এটাকে মাখাবো। এই মাখানোর পরে তৈরি হয়ে যাবে আমাদের জাম্বুরা মাখানি। এই যে দেখেন কত সুন্দর একটা জাম্বুরা মাখানি হয়েছে। আমি আর অপেক্ষা করতে পারছি না জাম্বুরা মাখানিটা খাওয়ার জন্য, আর মায়ান মাখাইতেই যেতেছে, মাখাইতেই যেতেছে। মায়ান আজকে জাম্বুরা বানাইছে আর আমি সেগুলো ভিডিও করছে। এখন জাম্বুরা বানানো শেষ, এখন আমি এখন আমাদের জন্য এটা খাইয়ে দেখবো কেমন হয়েছে। তাহলে চলেন খাই। গাইজ, মায়ানের রিয়াকশনটা একটু দেখেন। আম্মুর জন্য একটা বাটি নিয়ে আসছি, আম্মু এখন কাজে ব্যস্ত, সেজন্য আম্মু এখন খাইতে পারবে না, আম্মুর জন্য রাইখা দেই। তাহলে আম্মুর জন্য এটা রাইখা দেই, এতটুকু আমি আমার ছোট ভাই মিলা খাই। আমাদের জাম্বুরা খাওয়া শেষ, এখন আজানও দিয়ে দিচ্ছে, আমরা এখন গোসল করবো, তারপর রেডি হয়ে নামায় চলে যাব। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। দিস ইজ ইফতি, সবসময় আপনাদের জন্য এরকম ভিডিও বানিয়ে দিয়ে থাকবো, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড বাই বাই।